আমি একটা ছোট্ট কথা বলে বলি, যেমন ওই সত্যজিৎ রায়ের শেষ সৃষ্টি হচ্ছে, গুপিবাগা ফিরে এলো, যখন আচার্যতান্ত্রিক, আমি গল্পটি একটুখানি বলি, আচার্যতান্ত্রিক যখন ভাবছে যে তার গুপিবাগা, যখন ভাবছে যে তার বয়স কমাতে হবে, আর আচার্যতান্ত্রিক সেই সেই টোপটাই দিল যে তোমাদের দুজনের বয়স কমিয়ে দেবো, কিন্তু আমার হয়ে তোমরা কিছু খারাপ কাজ আমায় করে দেবে, বিক্রম নামক ছেলেটাকে ধরে এনে দাও, তার বিনিময়ে আমি তোমাদের বয়স কমিয়ে দেবো, দুপুরি বয়স কমিয়ে দেবো। তারা তো বিহবল হয়ে গেল, গুপিয়ার বাগা, সত্যি আমি যদি সেই সময়কার গুপিয়ার বাগাতে ফিরে যেতে পারি, বয়স যদি কমে যায়, এর থেকে ভালো জিনিস আর কি আছে? তখন তারা খুব মানে ইয়ে হয়ে গেল যে কী করবে তারা। তখন তারা আবার সেই ভূতের রাজার কাছে গেল সিদ্ধান্ত নিতে, যে তারা কি আচার্যতান্ত্রিকের শর্ত মেনে নেবে, নিয়ে অন্যায় কাজ করবে এবং তার বিনিময়ে বয়স কমাবে। তখন ওই ভূতের রাজা একটা কথাই বলেছিল, দল একটাই হয়, সেটা হচ্ছে ভালো। তো আমি মনে করি টিভি সারাদিন বাংলা সেই ভালোর দলেই থাকবে, বাম ডান দক্ষিণ পশ্চিম সবার উদ্দেশ্য হচ্ছে ভালোর দল, সবার উদ্দেশ্য হচ্ছে মানুষের, মানুষের কথা ভালো কথা সেটাই যেন থাকে, কোনো দিকে যেন ঝুলে না পড়ে। আমার শুভেচ্ছা থাকলো এবং আমার বিশ্বাস থাকলো যে টিভি সারাদিন বাংলা সেই ভালোর দলে, অর্থাৎ মানুষের দলেই থাকবে, মানুষের কথা বলবে।